গান কবিতার সমন্বয়ে ছাদ বৈঠকে আড্ডার অভিনব উদ্যোগ খড়দহে। উপস্থিত বিধায়ক মদন মিত্র। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। খড়দহ রহরায় স্পাইস অফ মিরাকেল রেস্তোরাঁর ছাদে এক অভিনব ছাদ বৈঠকে আড্ডার সূচনা হল শনিবার। গান কবিতা সমন্বয়ে বাঙালির প্রিয় আড্ডার পরিবেশ উপভোগ করতে এই ছাদ বৈঠকের আয়োজন করা হয় আজ। বাংলার বেশ কয়েকজন বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী আজ এই ছাদ বৈঠকে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব। কামারাটির বিধায়ক মদন মিত্র এই বৈঠকে আড্ডায় অংশ নিয়ে কবিতা পাঠ করেন, সেই সাথে এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। অনুষ্ঠানের উদ্যোক্তা সোহিনী চক্রবর্তী এই ছাদ বৈঠক নিয়ে বলতে গিয়ে জানান, হঠাৎ করে নয়, এটা আমার বহুদিনের একটা চিন্তা ভাবনার মধ্যে ছিল। তবে হ্যাঁ, আমাদের এই খড়দহ, সোপুর, ব্যারাকপুর এই অঞ্চলের মধ্যে এই কনসেপ্টটা নেই, তো সেই কারণের জন্যই মিরাকল অফ স্পাইস খড়দহ রহরা বকুলতলার মোড়ে, বাস স্ট্যান্ডের মোড়ে অর্ক, যার ওনার, তো অর্কর সাথে কথা বলে আমি এটা ডিসাইড করি। ওর ছাদটা যখন দেখি প্রথমবার, তখনই আমার মনে হয়েছিল যে এই আইডিয়াটা আমাকে আনতে হবে এখানে। তো সেরকমভাবেই পরিকল্পনা করে প্রথমে বৃষ্টির জন্য আমরা একটু পিছিয়ে যাচ্ছিলাম যে যদি বৃষ্টি হয়, কিন্তু ভগবান সাথে আছে, আজকেও বৃষ্টির কোনো চিহ্ন নেই, আশেপাশ দিয়ে বর্ষা পড়ে গেছে, কিন্তু চরম বর্ষার একদম সময় যে বৃষ্টি হবে না, ছাদ বৈঠকই যে হতে পারবে এটা একটা খুব বড়। কি আহ্বান জানাবে আমরা শহরতলির মানুষ, খড়দার মানুষ এখানে আসার জন্য, একটা এইরকম অ্যাম্বিয়েন্সে তুমি এটা চিন্তা ভাবনা করেছো, কি বলবে খড়দাবাসী? এই মিরাকেল অফ স্পাইসের খাবার খুব ভালো, এটা আমি বলবো, ভীষণ টেস্টি খাবার এবং খুব রিজনেবল প্রাইসে। এবং আমরা যেটা রুফটপ কনসার্ট যেটা করেছি, যেটা আমরা ভাবছি যে পরবর্তীকালে এগিয়ে নিয়ে যাব, আরও গান কবিতা নাচ সব কিছু নিয়ে একটা সাংস্কৃতিক এরকম লাইভ রুফটপে এই অঞ্চলে নিই, তো এটা যদি ইন্ট্রোডিউস করা যায় তাহলে আমাদের খুব ভালো লাগবে। এটা সপ্তাহে কী কী বার রেখেছো, এরকম কোনো প্ল্যান হয়েছে এখনো? এখন মাসে দুদিন হয়তো উইকেন্ডটাই আমরা হয়তো করবো, কিন্তু তারপরে হয়তো প্রত্যেক উইকেন্ডেই হয়তো সেরকম একটা পরিকল্পনা আছে। নিশিদিন পলিক্লিনিক। আমাদের ঠিকানা 157/17 জাফরপুর রোড, ব্যারাকপুর, নোনাচন্দন পুকুর, কলকাতা 122। যোগাযোগ 7439844142। পঁচিশে অগস্ট কলকাতা শহরে একটা বাংলা বই রিলিজ করছেন, বইটার নাম হচ্ছে ও লাভলি। আমি সকলকে দেখার জন্য অনুরোধ করব। একদম সামাজিক ছবি, পরিবারের সবাইকে নিয়ে দেখার। আমি যেমন একদিকে আছি, উত্তর দিকে খরাজ মুখার্জি রয়েছেন, লাবণী আল্লাহরা রাখছেন। রাজনীতি, গ্রামীণ চেহারা সব মিলিয়ে ছবিটির গানগুলো ছবির একটা সম্পদ। কাল এমনই আশ্চর্য, অপলক বিস্তীর্ণ জায়গা জুড়ে তুমি আছো, কিন্তু কিছুতেই তোমায় ছুঁতে পারছি না। কাল এমনই আশ্চর্য লাগছে, অল্প অল্প ছাতিম ফুলের গন্ধ ভেসে আসছিল বা নক্ষত্রদের ঝাপসাওতে দেখেছিলাম শীতকালীন কুয়াশা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST। এছাড়াও থাকছে
ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।